করোনা ভাইরাসের দুর্যোগে 5 কোটির বেশি মানুষকে ত্রাণ দিল বাংলাদেশ সরকার। করোনা ভাইরাসের এই দুর্যোগে বাংলাদেশে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সরকারের ত্রাণ সহায়তা পেয়েছে প্রায় 5 কোটি মানুষ। 15ই মে পর্যন্ত ত্রাণ হিসেবে সারা বাংলাদেশে চাল বরাদ্দ হয়েছে 1,62,817 মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় 1,25,000 মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা 1,09,35,786টি এবং উপকারভোগী লোকসংখ্যা 4,85,21,691 জন। নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 91 কোটি টাকা। এর মধ্যে ত্রাণ হিসাবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 72,33,72,264 টাকা এবং বিতরণ করা হয়েছে 55,58,72,836 টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ 19,14,00,000 টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 14,37,56,728 টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা 4,47,69 এবং লোকসংখ্যা 9,79,437 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।